প্রথম জনকে 3000 টাকা তুলে দিলাম এবং দ্বিতীয় জনকেও তার টিউমার অপারেশনের জন্য যাতে টিউমার নিয়ে কষ্ট না করতে হয় একজন মানুষের বিপদ মুক্ত করে দেওয়া মানে সব সমগ্র মানব জাতির বিপদ মুক্তি করে দেওয়া আমরা এটা জানি তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আশা করি এই ভিডিও দেখে ওনার প্রতিবেশীরা ওনার পাশে গিয়ে আসবে 3000 টাকা দিচ্ছি এবং ওনাকে চোখের চিকিৎসার জন্য আমরা 1 2 3 3000 টাকা দিয়ে যাচ্ছি যাও খুশি আছেন আল্লাহর কাছে শুকরিয়া দিয়ে করুন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা অবস্থান করছি নাটোরে রাজশাহী বিভাগের নাটোর জেলায় বাগাতিপাড়া থানায় যেটা একেবারে সীমানা পরিবেষ্টিত একটি অঞ্চল এই দরিদ্র পীড়িত একটি অঞ্চলে আমি আজকে তিনজন মানুষের চিকিৎসা সহায়তা নিয়ে দাঁড়িয়েছি আমরা এখানে এসেছিলাম শীতবস্ত্র বিতরণে কিন্তু প্রচুর ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ পড়ছিল রাজশাহী বিভাগে তো নিজেও আসলে আমার গলা বসে গিয়েছে জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা কথা ভালোভাবে শুনতে পারছেন না বলে তো আজকে যে মানুষ এই এলাকাবাসী এখানে রয়েছে ওনাদের মাধ্যমে আমরা বিষয়টি জেনে এই নাটোরের বাগাতিপাড়ায় আমরা তিনজন মানুষকে দেখতে পাচ্ছি একজন যে ভ্যান গাড়িতে বসে রয়েছে বয়োবৃদ্ধ মানুষ চোখের ছানির অপারেশন করতে পারছে না তাই ওনার জন্য 3000 টাকা চিকিৎসা শুরু করার জন্য এবং এই আপনার টিউমারটা দেখেন আরেকজন গলায় দুরারোগ্য টিউমার নিয়ে এই যে হ্যাঁ এখানে এখানে ওনার এই অবস্থা ঠিক আছে ওনার এখানে যে টিউমারটি রয়েছে অপারেশন করতে পারছে না সরকারি মেডিকেলে গিয়ে যে অপারেশন করতে পারে এই জন্য আমরা 3000 টাকা দিয়ে যাব এবং পাশাপাশি যে বাক প্রতিবন্ধী মানুষটি রয়েছে তার প্যাটেলা যে হাঁটু হাঁটুর অপারেশনের জন্য আমরা সরকারি হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট শুরু করার জন্য 3000 টাকা দিয়ে যাচ্ছি মোট 9000 টাকা স্পন্সর করে আমেরিকান নিউ জার্সি থেকে মোয়াপা ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান নিউ জার্সির মোয়াপাকে ওনার স্পন্সরে 9000 টাকা তিনটি অসহায় মানুষ অন্তত চিকিৎসা শুরু করতে পারবে বলে আমরা আশা রাখি আমরা টাকাটা দেওয়ার আগে কথা বলি আপনার তো পায়ে সমস্যা নাকি আমরা দেখতে পাচ্ছি মানসিক এবং বাক প্রতিবন্ধী অসহায় মানুষটি সহায়তার অভাবে চিকিৎসা পাচ্ছে না আপনার নাম কি আমার নাম জাহানারা আপনার স্বামী নাই স্বামী মারা গেছে আচ্ছা এখন এই টিউমার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না জি আচ্ছা আপনার নাম কি আমার নাম বিচ্ছাদ আলী জি বিচ্ছাদ আলী আচ্ছা তো আপনার এই যে চোখের অপারেশন কি টাকার অভাবে করতে পারছেন না টাকার অভাবে করতে পারছেন আচ্ছা যাই হোক আমরা এই তিনজন মানুষকে 3000 টাকা করে তুলে দিয়ে যাচ্ছি আবার বলছি বিওর সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমেরিকান নিউ জার্সির মহাপরে স্পন্সরে 3000 টাকা করে তিনজনের মধ্যে 9000 টাকা উঠিয়ে দিচ্ছি 1 2 3 আমরা প্রথম জনকে 3000 টাকা তুলে দিলাম এবং দ্বিতীয় জনকেও তার টিউমার অপারেশনের জন্য যাতে টিউমার নিয়ে কষ্ট না করতে হয় একজন মানুষের বিপদ মুক্ত করে দেওয়া মানে সব সমগ্র মানব জাতির বিপদ মুক্তি করে দেওয়া আমরা এটা জানি তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আশা করি এই ভিডিও দেখে ওনার প্রতিবেশীরা ওনার পাশে গিয়ে আসবে 3000 টাকা দিচ্ছি এবং ওনাকে চোখের চিকিৎসার জন্য আমরা 1 2 3 3000 টাকা দিয়ে যাচ্ছি যাও খুশি আছেন আচ্ছা জন্য দোয়া করুন খুশি আছেন আল্লাহর কাছে শুকরিয়া দিয়ে করুন আলহামদুলিল্লাহ আচ্ছা যাও উনি বাক প্রতিবন্ধী ওনার ওপেন প্যাটেলা পায়ের অপার হাঁটুর অপারেশনের জন্য আমরা ওনাকে 3000 টাকা আসলে আমাদের প্রিপারেশন ছিল না হঠাৎ করে এসেছে এবং এখানকার যারা আসছে ওনারা স্থানীয় তো এই তিনটা মানুষ তো খুবই অসহায় নাকি জি খুবই অসহায় আপনি তো এখানে শিক্ষকতা করেন মনে হয় জি ভাইও তো শিক্ষকতা করেন মনে হয় জি আমি স্কুলের শিক্ষক এরা খুবই অসহায় এদের এই প্রয়োজন ছিল টাকাটা ওর খুবই উপকার হলো দেখ আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পেরেছে জন্য ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন কে তো শুকরিয়া আদায় করছি ওনারা তো আসলে অসহায় নাকি ভাই অসহায় অসহায় ওনারা তো আসলে অসহায় জি জি সালাম আলাইকুম আপনি প্রধান শিক্ষক এই মানুষগুলো তো সত্যিকার অর্থে অসহায় সত্যিকার সমাজ অবহেলিত এবং খুবই অসহায় এই ফাউন্ডেশন থেকে তাদেরকে দেওয়ার জন্য এলাকার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নাম শফিকুল ইসলাম প্রধান শিক্ষক আচ্ছা এই স্কুলের প্রধান শিক্ষক উনি এবং এই এলাকাবাসী সহ সাথে রয়েছে একটি ভালো কাজে ওনারা
পাশে আমাদের পাশে আজকে এসেছে আমাদের জন্য দোয়া করছে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি এরকম প্রত্যেকটা মানুষ যাতে অসহায় মানুষের জন্য মন কাঁদে এবং এই তিনটি মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরে আনন্দিত এবং আপনারাও যার যার এলাকায় এরকম অসহায় মানুষের পাশে যাতে আপনারাও দাঁড়াতে পারেন এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান নিউ জার্সির মহাপাকে যারা স্পন্সর আমরা 3000 টাকা করে তিনজনের মধ্যে 9000 টাকা তুলে দিয়েছি এবং আবারও ক্ষমা প্রার্থী আসার সময় আজকে গলা বসে গিয়েছে প্রচন্ড শৈত্যপ্রবাহ এবং শীতের যে প্রখর অবস্থান আজকে দুপুরের পর সূর্য কিছুটা উঁকি দিয়েছে সকাল থেকে কিন্তু একেবারেই শৈত্যপ্রবাহ ছিল আমরা এখানে 100 পিস কম্বল বিতরণ করেছি খুবই ভালো মানের আপনারা সেটা ভিডিওতে দেখেছেন এর আগে ইনশাআল্লাহ আমরা আরও কিছু মানবিক কাজ আছে সেটা কোন জায়গায় লতিফ ভাই সেটা জালালাবাদ জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নাটোর সদর আচ্ছা নাটোর সদর আরও কিছু আমাদের মানবিক কাজ রয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি রাজশাহীর আতিথেয়তা এবং রাজশাহী বিভাগের মানুষের আন্তরিকতায় আমরা সত্যি মুগ্ধ নাটোরের সবার প্রতি ভালোবাসা রইল এবং এই অসহায় মানুষদের প্রতি যার যার জায়গা থেকে আপনারাও এই প্রতিবেশীদের প্রতি যত্নবান হবেন এবং আমাদের এই আব্দুল লতিফ ভাই যিনি আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের এই ঈশ্বরদীপ নাটোর প্রতিনিধি ওনার মাধ্যমে আমরা এই ভালো কাজগুলো করতে পেরে আমরাও সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি এত দূরে এসেও এই অসহায় মানুষগুলোর দোয়া আমরা নিতে পারছি আল্লাহ তাআলা যাতে সবসময় আমাদের এই ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখে ধন্যবাদ সবাই নাটোরের বাগাতিপাড়া থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু